নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/1/2021 স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো। অর্থাৎ স্কুল খোলার দাবি নিয়ে একটা মিছিল দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন, সেই মিছিলের অংশ রয়েছে যাদের স্কুল খোলা হয়। তো কালকে সেই বিক্ষোভ মিছিলটা হয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখে নেবো স্কুল খোলা নিয়ে কী বক্তব্য রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি করবার জন্য, শিক্ষা সম্বন্ধ করবার জন্য। অবিলম্বে বিদ্যালয় চালুর দাবি জানালেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষাবিরোধী ধারাগুলি বাতিল করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে বিদ্যালয় চালু করতে হবে। সুষ্ঠু বদলি নীতি চালু সহ নানা দাবিতে মঙ্গলবার বর্ধমান শহরে প্রাথমিক শিক্ষকরা বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দেন এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার আহ্বানের এই কর্মসূচিতে এদিন শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামেন। বর্ধমানের টাউন হল থেকে মিছিল করে শিক্ষকরা বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দেন। মূলত জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পেশাগত ও ভিত্তিগত বিভিন্ন বিষয়ে আলোচনা দাবি করা হয় এবং বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মোহন দাস পণ্ডিত সহ জেলা সম্পাদক অভিজিৎ ভঞ্জ, সভাপতি রাজেশ্যাম দাস। মোহন দাস পণ্ডিত বলেন, সামনে নির্বাচন, তার আবার সমীক্ষা প্রকাশিত হয়েছে এবং অর্থের মাধ্যমে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে এবং লক্ষ্য একটাই, যেভাবে হোক প্রগতিশীল ও বাম শক্তি মনোবল দুর্বল করা। যারাই ক্ষমতায় আসুক, এবিটি এর শিক্ষা ও শিক্ষকদের স্বার্থেই কাজ করবে। তিনি বলেন, অর্থের বিনিময়ে সব কিছুকে শাসক দল প্রভাবিত করতে চাইছে এবং বিক্রি হয়ে যাচ্ছে সব কিছু। আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে। এটা হলে শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানো বা আমাদের দাবি দেওয়া আদায় কোনোটাই সম্ভব হবে না। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, তার জন্য কাজ করে যেতে হবে আমাদের। তো যাই হোক, এটা তো আলাদা ব্যাপার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা কিন্তু বর্ধমানের, তারা কিন্তু এই স্কুল অবিলম্বে খোলার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।